জোর লেগে গেল ফেডারেশন আর ইম্পায়, লন্ডনে চালবাজে শুটিং করতে না দেওয়া আর তারপর এসকে মুভিজকে ব্যান করা, এই ইস্যুতে ফেডারেশনের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধংদেহী মনোভাব ইম্পার। এসকে মুভিজের উপর থেকে ব্যান না তুললে একদিনের প্রতীকী ধর্মঘট করবেন তারা। গোটা ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে ইম্পা, তাতেও কাজ না হলে লাগাতার ধর্মঘটের পথে যাবেন তারা, জানালেন ইম্পার চেয়ারপারসন কৃষ্ণা দাগা। আমরা ফেডারেশনের সঙ্গে লোক নেব, নতুন করব, কিন্তু যে প্রোডিউসার ডাইরেক্টরকে যত লোক লাগবে অতই নেব, ব্যক্তি হবে, নিড বেস, আমরা বাইরে দিয়ে নেব না। আর যদি এই জিনিসটা ওরা না মানে প্রথম আমাদের জানানো আছে, সিএম এর কাছে চিঠি দেবো। নেক্সট মঙ্গলবার 25 তারিখে আমরা একদিন টোকেন স্ট্রাইক করব, আমরা কোর্টেও যাব, তারপরে যদি এটা না হয় আমরা আবার 21-20 দিন পরে লাগাতার স্ট্রাইক করব। আর আমরা প্রোডিউসারকে বলে দিতে বাধ্য হবে, আমাদের প্রোডিউসার হয়তো তারপরে এই ফেডারেশন ছাড়া অন্য জায়গার টেকনিশিয়ান নিয়ে কাজ করতে বাধ্য হবে, কেন আমাদের প্রোডিউসার তো কাজ বন্ধ করবে না, আর ফিল্মও বন্ধ হবে। এই ইস্যুতে দেবজিৎকেও পাশে পাচ্ছেন তারা, শনিবারের সাংবাদিক বৈঠকে এমনই দাবি ইম্পার পক্ষ থেকে। নিজেদের অবস্থান জানাতে গিয়ে হিমাংশু ধানুকা জানিয়ে দিলেন, বাংলার বাইরে কোথাও টেকনিশিয়ানদের সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই। আমি এখানে আসার পর সবার সঙ্গে আলোচনা করলাম, আমি বম্বেতে আলোচনা করলাম, আমাকে বলা হলো কি বম্বে কিংবা সাউথে এরকম কোনো নিয়ম নেই কি ফেডারেশন বলে দেয় কি আপনাকে অতজনকে নিতেই হবে, এভরিওয়্যার ইট ইজ নিড বেসড। এখন দেখার ফেডারেশন কি নিজেদের জায়গায় অটল থাকবে নাকি আলোচনার মাধ্যমে মিটে যাবে সমস্ত সমস্যা।